হবে, মলি সাহেবকে দাওয়াত করে খাওয়াবে। এখন মলি সাহেবকে দাওয়াত দিল, মলি সাহেব তো আবার হিন্দিতে কথা বলে, মলি সাহেব বাংলা বোঝে না, ভালোভাবে শুনবেন, মলি সাহেব বাংলা বোঝে না, আর বুড়ি মানুষ, মূর্খ মানুষ, ওবার বাবা হিন্দি বোঝে না। এখন ভালো, মলি সাহেব যখনই বুড়ির বাড়িতে আসলো, বুড়ি প্রথমে চিলিপচি দিল, এখন মলি সাহেব হাতটা ধুয়ে খাওয়া শুরু করলো। তা বুড়ি প্রথমে কি দিয়ে ভাত দিল, বুড়ি প্রথমে দিল, বুড়ির বাগানে ছিল কচু, সেই মান কচু বলে না, ওই মান কচু ছিল, এখন এই মান কচু রান্না করে এখন দিল মলি সাহেবকে। এখন মলি সাহেব খাওয়া শুরু করলো মোটামুটি, এখন যখনই খাচ্ছে যখনই খাচ্ছে, যখনই কচুটা শেষ হয়ে গেল, তরকারি শেষ হয়ে গেছে কচু, এখন তখন বুড়িমা, মলি সাহেব বুড়িমাকে জিজ্ঞাসা করছে যে বুড়িমা ও আর কচু? হ্যাঁ। তখন কি বুড়িমা বলছে, বলছে হ্যাঁ ও আর কচু, হে মানে কচু হ্যাঁ রয়েছে তো এখনো, ও এখন আর একটু এনে তখন আবার মলি সাহেবের পাতে দেয়। এখন মলি সাহেব ভাবছে সর্বনাশ, আবার দিলে কেন, তারপর আবার খায়, কিছু বলে না, লজ্জায় আর কিছু বলছে না। তখন মলি সাহেব আর কি করবে, তখন মলি সাহেব আবার কচু দিয়ে খায়। এখন খাওয়ার পরে যখনই আবার শেষ হয়ে যায়, তখন মলি সাহেব আবার বুড়িমাকে জিজ্ঞাসা করছে যে বুড়িমা ও আর কচু? হ্যাঁ। তখন বুড়িমা বলছে বাবা এত কচু খাও তুমি, আমাকে তো জানতাম না, আমার সোনার বাপ না তুমি, বলে আবার একটু এনে আবার একটু দেয়। এখন মলি সাহেব তার এগিয়ে গেছে সর্বনাশ, বুড়ি মানুষ এ কি গোস্ত মাংস কিছু রাঁধেনি, তো শুধু কচু দেয়া হবে, কী সর্বনাশ! এখন মলি সাহেব কিছু ভাবছে যে এরপরে হয়তো দেবে না, একবার দুবার হয়তো, এখানকার নিয়ম যে একই জিনিস দুবার দেবা, পরের বার হয়তো মাংস দেবে খুনি। এখন ও এখন কী করেছে, আবার কচু দিয়ে খেলো নাক্কান বুঝিয়ে, আবার বুড়িমাকে জিজ্ঞাসা করছে বুড়িমা ও আর কচু? হ্যাঁ। তখন বুড়িমা বলছে বাবা তুমি এত কচু খাও, আমি তো জানি না বাবা, বলে বলে নাও আমার জন্য যেটা ছিলাম সেটা এনেও দিয়ে দিলাম। তখন বুড়িমা যা ছিল সব কচু এনে দিয়ে দেয়। তখন মল্লি সাহেব রেগে যায় যে, তখন মল্লি সাহেব বলছে বুড়িমা মে তবসে বল রাখো যে ও আর কচু? হ্যাঁ ও আর কচু, হ্যাঁ তুমি সে কচু খিলা রে হো, কচু খিলা রে হো, বুঝতে পারছেন? তাহলে বুড়িমা যেমন হিন্দি বুঝতে পারছে না, শুধু কচু দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে, আমিও তেমন। আপনারা কথা যদি বলেন, ভালোভাবে বলেন, ইনশাল্লাহ বুঝতে পারবো। এখন আপনারা যদি কিছু না বলে, বুড়িমা বলে তো মলি সাহেব কচু বলেছিল, আপনারা কিছু তো বলছেন, তখন তো আরও সমস্যা হয়ে যাবে, শুধু হয়তো পান্তা ভাত দিয়ে বাড়ি চলে যাবো, তখন অসুবিধা হয়ে যাবে। ঠিক আছে, একটুখানি বলতে খাবেন, গোস্ত খাবেন কি বিরিয়ানি খাবেন কি কী খাবেন, একটুখানি শুধু আমাকে বলবেন, ইনশাল্লাহ যদি আমার জানা থাকে ইনশাল্লাহ খাওয়ার চেষ্টা করবো। ওখানে আমার অনেক যুবক ভাইরা আছে, আমার মায়েরা বোনেরা আছেন, যার মনে যা গজল আছে একটুখানি বলে দেখেন, যদি আমার জানা থাকে ইনশাল্লাহ, ইনশাল্লাহ গাইবার চেষ্টা করবো। চলুন, আচ্ছা আমার একটা ছোট্ট ভাই রিকোয়েস্ট করেছে, তুমি আসমানে থাকো, ওটা গায়ে গিয়ে নি, তুমি গাও একটা কলি। আচ্ছা চলো একটা কলি আমি গাইবো, যেহেতু পুরাতন কালাম বেশি গাইবো না, ওটা গাওয়ার পর পরই ইনশাল্লাহ আমার ভাই গাইবে। চলো একবার নারা লাগাও, নারাই থেকে বীর, সবাই মিলে দাও না, নারাই থেকে বীর। তুমি আসমানে থাকো কবু আমি জমিনে, তবু তোমার প্রেম জমে হৃদয় গহিনে। তুমি আসমানে থাকো কবু আমি জমিনে, তবু তোমার প্রেম জমে হৃদয় গহিনে। তুমি আসমানে থাকো কবু আমি জমিনে, তবু তোমার প্রেম জমে হৃদয় গহিনে। আমি তোমার গোলাম গো কোন কারণ, আমি তোমার গোলাম গো কোন কারণ, আলী মুলবাইব তুমি মালিক রবনা, আলী মুলবাইব তুমি মালিক রবনা, আল্লাহ 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 আল্লাহ। তোমার রগম ছাড়া কাঁচা বড়াই, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়, তোমার রগম ছাড়া কাঁচা বড়াই, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। কত শত বল মাফ করে দাও, কত শত বল মাফ করে দাও, জানা আমি তোমার গোলাম গো কোন কারণ, আমি তোমার গোলাম গো কোন কারণ, আলী মুলবাইব তুমি মালিক রবনা, আলী মুলবাইব তুমি মালিক রবনা, আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ 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 তোমারি রগম ছাড়া বাঁচা বড় না। আমি তোমার গোলাম গো গুণ কারণায়, আলী মুলবাইব তুমি মালিকানা বানা, আলী মুলবাইব তুমি মালিকানা বানা। আল্লাহু 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 আকবর।